বাংলাদেশ হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটের দুই পাশে দুই অধিনায়ক ব্যস্ত ব্যাটিংয়ে। এক পাশে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, আরেক পাশে টি টোয়েন্টি দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি ব্যাটিং করলেও দুইজনের মিশন একেবারেই ভিন্ন। তামিমের লক্ষ্য নেপালের প্রিমিয়ার লিগ। ২০ ওভারের ফরম্যাটে তামিম ইকবাল খেলবেন আসরের রানার্স আপ দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সে, আর মাহমুদুল্লাহর মিশন ওমান, যেখানে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। প্রায় ঘণ্টাখানিক ছিলেন পাশাপাশি, কিন্তু দুজনই ব্যস্ত ছিলেন নিজেদের নিয়ে। একসাথে হতে দেখা যায়নি দুই অধিনায়ককে। পুত্র আরহামকে নিয়েই মাঠে এসেছিলেন তামিম, বাবার পাশে তাকেও দেখা মিলল ব্যাট হাতে। যাওয়ার পথে বাপ ব্যাটার খেলাও হলো। গেল জুলাইতে জিম্বাবুয়ে সফরে ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজের ঠিক আগ মুহূর্তে ইঞ্জুরির কারণে দেশে ফিরে আসেন তামিম। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন দর্শকের আসনেই। টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেই নিজেকে প্রত্যাহার করে নেন তিন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল এই ওপেনার। বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে টাইগাররা। ২৫ সেপ্টেম্বর শুরু হবে এভারেস্ট প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। তামিমের সাথে ক্রিস গেইল, হাশিম আমলা, উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমালদের দেখা যাবে এই আসরে।